السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، قال الله تعالى في القرآن المجيد: ادعوني أستجب لكم. وقال رسول الله صلى الله عليه وسلم: الدعاء مخ العبادة، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله আমরা এই রব্বানা সিরিজের আজকে চতুর্থতম দোয়াটি পড়বো ইনশাআল্লাহ। এখানে এই চতুর্থ দোয়াটি: রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা, হে আমাদের প্রভু বা হে আমাদের প্রতিপালক। আফরাগা ইউফ্রিগো এখান থেকে আক্রমা ইকরিম ফর্ম ফোর থেকে শব্দ আফরিগ, অর্থ হচ্ছে ঢেলে দেওয়া। ইফরাগ, আফরাগা ইউফ্রিগ, ইফরাগুন অর্থ হচ্ছে ঢেলে দেওয়া। তাই এখান থেকে আফরিগ, আপনি ঢেলে দিন আলাইনা আমাদের উপর সবারন ধৈর্য। তাহলে সবারন এখানে মাফুল হিসেবে চলে আসছে। রব্বানা আলাইনা আফরিগ আলাইনা সবারন, আপনি আমাদের উপর ধৈর্যকে ঢেলে দিন। সাব্বাতা ইউসাব্বিতু তাসবিত সররাফা ইসররিফু, এখান থেকে ফর্ম টু থেকে শব্দ সাব্বাতা ইউসাব্বিতু তাসবিত মানে হচ্ছে অটল বা অবিচল রাখা। ওয়াসাব্বিত এবং অবিচল রাখুন আকাদামানা, কাদামুনার বহুবচন আকাদামুন, আকাদামানা আমাদের পাকে। তাহলে ওয়াসাব্বিত আকাদামানা এবং আমাদের পাকে অটল বা অবিচল করুন। ওয়াংসুরনা এবং আমাদেরকে সাহায্য করুন আলাল কাউমিল কাফিরিনা, কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে। কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। এই দোয়াটি আমরা পড়লাম এখানে, এই যে রব্বানা, হে আমাদের রব, আফরিগ ঢেলে দিন আলাইনা আমাদের উপর সবরান ধৈর্য, আপনি আমাদের উপর ধৈর্য ঢেলে দিন। ওয়াসাব্বিত এবং স্থির রাখুন, অটল রাখুন, অবিচল রাখুন আকাদা মানা আমাদের পা। ওয়াংসুরনা এবং আমাদের সাহায্য করুন। ওয়াংসুর, আপনি সাহায্য করুন না আমাদেরকে, আমাদের সাহায্য করুন আলা বিপক্ষে বিরুদ্ধে কৌমিল কাফিরিন কাফের জাতির, কাফের সম্প্রদায়ের, কাফের সম্প্রদায় বা কাফের জাতির বিরুদ্ধে আমাদেরকে সহযোগিতা করুন, সহায়তা করুন। এখানে আমরা ওই যে জালুত এবং তালুত, বনি ইসরায়েলের মাঝে যে তালুত একজন নবী এসেছিল, সেই নবীর ঘটনাকে কেন্দ্র করে তারা যখন সেই নদীর মাঝখান দিয়ে চলতেছিল, ওই নদীতে যাওয়ার পরে হযরত তালুত, ওই বাদশাহ তালুত বাদশাহ বলতেছিলেন যে যে ব্যক্তি পানি থেকে এই নদী থেকে পানি পান করবে সে আমাদের দলভুক্ত হবে না। জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল তাহলে এই যে, এবং এই কথার পর তারা যখন নদীতে প্রস্তুত, তখন তাদের কৌমের অনেকেই সেখান থেকে পানি পান করলো এবং কিছু লোক পানি পান করা থেকে বিরত থাকলো। যারা পানি পান করা থেকে বিরত থাকলো তারা এই দোয়াটি করেছিল যে আমরা যুদ্ধের ময়দানে আসছি, সুতরাং আপনি এই যে আমরা যে পানির পিপাসায় ভুগতেছি, এই পানির পিপাসায় এই ভোগা যেন আমরা এই ধৈর্য ধারণ করতে পারি, এই জন্য আপনি আমাদের উপর এই ধৈর্যকে ঢেলে দিন, ধৈর্য ঢেলে দিন, ধৈর্য দেন আমাদেরকে। ওয়াসাব্বিত আকদামানা, এবং আমাদের পাকে স্থির করুন যেন আমরা যুদ্ধের ময়দানে সুন্দরভাবে একদম আমাদের যুদ্ধকে পরিচালিত করতে পারি এবং সুন্দরভাবে যুদ্ধ করতে পারি, এই জন্য আমাদের পাকে স্থির রাখুন। ওয়াংসুর না, এবং আপনি তো এগুলো রাখবেনই, সুতরাং আপনার সাহায্য ছাড়া তো আমরা আগাতে পারবো না, এই জন্য ওয়াংসুর না আলাল কওমিল কাফিরিন, এই যে কাফের সম্প্রদায়, এই কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। তাহলে কাফের সম্প্রদায়ের উদ্দেশ্য ছিল যে জালুত একজন একদম বিধর্মী বাদশাহ ছিল, বিদ্বেষী বাদশাহ ছিল, ইসলাম বিদ্বেষী, তার বিরুদ্ধে তালুত নবীর এই উম্মত বা জাতি যে অভিযান করেছিল, এই অভিযানের এই দোয়াটা, এই তালুত আলে তালুত যে বাদশাহ ছিল, এই তালুত বাদশার তার জাতিরা এই দোয়া করেছিল। আল্লাহ পাক আমাদেরকে এই সুন্দরভাবে দোয়াগুলো বুঝে এবং আমাদেরকেও দোয়া করার তৌফিক দান করুন। তাহলে এখান থেকে আমরা একটু শব্দে আসি, যেমন প্রথমে আমরা আফরিগ এটা পাচ্ছি, তাহলে আফরাগা ইউফ্রিগু আমরা এটা জানি, আফরাগা ইউফ্রিগু যদি হয় তাহলে এটা বাবে ফর্ম ফোর থেকে হয়, তাই না? আক্রমা,
আফরাগা ইউফ্রিগু, আফরাগা ইউফ্রিগু এর মাসদার হয় ইফরাগুন, ইফরাগ ইফরাগুন, আফরাগা ইউফ্রিগু ইফরাগুন, এ হলো আমর মাদি এবং মাসদার। এখান থেকে এই যে মাদি মুদারে এবং মাসদার, তো এর অর্থ হচ্ছে ঢেলে দেওয়া, তাহলে আপনি ঢেলে দিন। আমরের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে শব্দ হবে আক্রিমের মতো, আফরিগ আপনি ঢেলে দিন, সেম এরকম শব্দ সাব্বাতা ইউসাব্বিতু সররাফা ইসররের মতো, সররিফ সাব্বিত সাব্বিত। এই যে তা, এই তাটা কিন্তু এটা মূল হরফ, রুট থেকে আসছে এটা। হ্যাঁ, শব্দের রুট হচ্ছে সা বা এবং তা, সা বা তা, সাবাতা ইয়াসবুত হতে সাব্যস্ত করা, সাব্বাতা ইউসাব্বিত হতে স্থির রাখা, তাহলে সাব্বিত আপনি স্থির রাখুন। আকদাম এটা কদামুনের বহুবচন, আকদামুন কদামুন এর বহুবচন হয় আকদামুন, আকদামুন কদামুনের বহুবচন আকদামুন। এই যে কাফিরিন, এই শব্দটা ছিল মূলত কাফিরুন, এরকম ছিল কাফিরুন ছিল, তাহলে কাফিরুন এর দ্বিবচন হয় কাফিরানে, এর বহুবচন হয় কাফিরুনা, কাফিরুনা, কাফিরুন, কাফিরানে, কাফিরুনা। এখানে যেহেতু এই শব্দটা হাল হিসাবে আসছে, এই জন্য মানসুব, এই জন্য শব্দ হয়েছে কাফিরিনা, কাফিরিনা। এখান থেকে এই ছিল মূল কিছু শব্দ। এবং এই যে ওয়াং সুরনা, এই যে আলিফ, এই আলিফটা হচ্ছে আলিফুল ওয়াসল, কারণ আমি যে ফর্ম ওয়ানের যে আমরের গুলো আছে, এই আমর গুলোর আলিফ যেটা আলিফে হামজাতুল ওয়াসল বলে এটাকে, এই হামজাকে বলা হয় হামজাতুল ওয়াসলি। তাহলে এখানে এই যে ওয়া, এরপরে ওয়াওকে নুনকে ধরছে তাই না, মাঝখানে যে আলিফটি, এই আলিফটি বলে হামজাতুল ওয়াসলি। এই হামজাতুল ওয়াসলি কাকে বলে, হামজাতুল ওয়াসলি বলা হয় এমন হামজাকে যে হামজাটা পড়ায় আসছে না কিন্তু লেখার সময় আসে, পড়ায় আসবে না কিন্তু লেখায় আসে। এই ছিল আমাদের আজকের দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া সুন্দরভাবে বুঝে আল্লাহ তাআলার কাছে দোয়া করার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।